আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো আজকে আমি পদার্থবিজ্ঞানের নবম অধ্যায়ে আলোক প্রতিসরণ এই অধ্যায়টিতে কিছু জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা সবাই আজকে ক্লাসটা দেখার চেষ্টা করো। তো আমাদের প্রথম প্রশ্নটা হলো, আলোর প্রতিসরণ কি? আলোক রশ্মি এক স্বচ্ছ সমসত্ব মাধ্যম থেকে যখন অপর একটি স্বচ্ছ সমসত্ব মাধ্যমে তীব্রভাবে আপতিত হয়, তখন এই দুই মাধ্যমে বিভেদ তলে আলোকরশ্মির দিক পরিবর্তন ঘটে। আলোকরশ্মির এই দিক পরিবর্তনের ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। তো আলোর প্রতিসরণের ঘটনাটি ঘটার জন্য অবশ্যই দুটি ভিন্ন মাধ্যম, স্বচ্ছ মাধ্যম লাগবে। একটি থেকে আপতিত হবে এবং আরেকটা থেকে প্রতিসরিত হবে। আমরা যদি চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি, তাহলে খেয়াল করো যে ধরো এটা একটা মাধ্যম, এ মাধ্যম, এটা একটা বি মাধ্যম। তো যখন আলোক সেইভাবে আপতিত হবে, তখন আলোক শিষ্য জানা যে কোনো একদিকে বেঁকে যাবে। যদি এটা হালকা মাধ্যম হয় আর এটা ঘন মাধ্যম, তখন আলোক রশ্মি বেঁকে যাবে। যে দিক পরিবর্তন হলো, এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণ করতে পারে আলোক রশ্মি যদি বায়ু মাধ্যম থেকে কাচ মাধ্যমে যায়, কিংবা কাচ হতে পানিতে যায়, কিংবা গ্লিসারিন হতে কেরোসিনে যায়। অর্থাৎ যে কোনো দুটি স্বচ্ছ মাধ্যম হলেই সেই ক্ষেত্রে আলোর প্রতিসরণ ঘটবে। এখানে একটু বিষয় যে তীর্যকভাবে আপতিত হতে হবে। তীর্যকভাবে যদি সেটা লম্বভাবে আপতিত হয়, অর্থাৎ আলোক রশ্মি সোজা আপতিত হয়, তাহলে কিন্তু বেঁকে যাবে। বেঁকে না গেলে তার ফলে সেটাকে প্রতিসরণ বলা যাবে না, আলোক রশ্মিকে অবশ্যই বেঁকে যেতে হবে। তাহলে ডেফিনেশন অনুযায়ী আমাদের কন্ডিশন হচ্ছে দুইটা স্বচ্ছ মাধ্যম লাগবে, এবং স্বচ্ছ মাধ্যমে দেখা যাবে যে আলোক রশ্মি আপতিত হইলে, দুইটা বিবর্তন আপতিত হলে অবশ্যই আলোক রশ্মি সোজা না যেয়ে কিছুটা হলে বেঁকে যাবে। আর এই ঘটনাই হচ্ছে আলোর প্রতিসরণ। আশা করি আলোর প্রতিসরণটি তোমরা বুঝতে পারছো। এবার আলোর প্রতিসরণের নিয়ম, হ্যাঁ, আলোর যে দিক পরিবর্তন করে সেই দিক পরিবর্তনের একটি নিয়ম আছে। প্রথম নিয়মটা হচ্ছে, আলোক রশ্মি যখন ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে আপতিত হয়, তখন আলোক রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যায়। অবিলম্ব থেকে দূরে সরে যায়, এর অর্থটা কি? এর অর্থটা হচ্ছে, একটু খেয়াল করো যে ধরো এটা হচ্ছে আমাদের হালকা মাধ্যম, গণমাধ্যম, এটাকে আমরা গণমাধ্যম করি, গণমাধ্যম, আর এটা হচ্ছে হালকা মাধ্যম। তাহলে সেক্ষেত্রে আলোক রশ্মি যখন আপতিত হবে, নিশ্চয়ই সেটা সোজা যাবে না, সোজা না চেয়ে অবশ্যই কী হবে, বেঁকে যাবে। এখন কোন দিকে বেঁকে যাবে? নিয়মটা হচ্ছে, যখন গণমাধ্যম থেকে যদি হালকা মাধ্যমে যায়, তার অবিলম্ব থেকে, এটা অবিলম্ব, এ থেকে দূরে সরে যাবে, অর্থাৎ এই দিকে চলে যাবে। তাহলে এক নম্বর নিয়মটা হচ্ছে, আলোক রশ্মি যদি গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে তীব্রভাবে আপতিত হয়, তাহলে প্রতিসরিত রশ্মিটি অবশ্যই অবিলম্ব থেকে দূরে সরে যাবে। এক্ষেত্রে একটু বলা প্রয়োজন, এক্ষেত্রে এটা থেকে যদি আপাতত কোনো আয় ধরি, প্রতিসম্পর্কিত আয় ধরি, তাহলে আবের মান ইজ গ্রেটার দ্যান আয় হবে। তাহলে আমরা মনে রাখতে পারি, আলোক রশ্মি ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করলে অবশ্যই প্রতিসরণ কোণের মান আপতন কোণের চেয়ে বেশি হবে। আমরা আলোর প্রতিফলন অধ্যায় করেছিলাম যে আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হয়, কিন্তু আলোক প্রতিসরণের চ্যাপ্টারে প্রতিসরণ কোণ আর আপতন কোণ কখনোই সমান হবে না। সেক্ষেত্রে প্রতিসরণ কোণ আপতন কোণের চেয়ে বেশি হতে পারে অথবা কম হতে পারে। আর বেশি হয় কখন? যদি আলোক রশ্মি গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে। অর্থাৎ আমরা যদি বলি যে আলোক রশ্মি কাছে থেকে বায়ুতে গেল, তাহলে কাজটা হচ্ছে গণমাধ্যম, বায়ুটা হচ্ছে হালকা মাধ্যম। তো তোমাদের মনে রাখতে হবে, এখানে গণ বলতে যেটা বোঝাইছে সেটা আলোকীয় ঘনত্ব। এটা কিন্তু আমাদের যে ঘনত্ব আমরা পড়ে থাকি বর্বায়তন, সেই অনুযায়ী ঘনত্ব না, এটা হচ্ছে আলোকীয় ঘনত্ব। অর্থাৎ যে মাধ্যমে চলতে আলো বেশি বেগ হয় সেটা হালকা মাধ্যম, আর যেটাকে আলোর বেগ কম থাকে সেটাই গণমাধ্যম। আশা করি বুঝতে পারছো। এবং আমাদের আরেকটি রুলস বাকি আছে, সেটা হচ্ছে কি, যদি আলোক রশ্মি গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে, কি দেখলাম আবার, এখন
যদি আমরা দেই যে হালকা থেকে যদি আমরা সেটা হালকা মাধ্যম থেকে আসে হালকা থেকে ঘন মাধ্যম তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি কি ঘটবে এই আলো বেশি অবশ্যই সোজা যাবে না অবশ্যই তাহলে কোন দিকে যাবে হালকা থেকে ঘন মাধ্যম গেলে অভিলম্বের দিকে বেঁকে যাবে অর্থাৎ আমরা বুঝতে বললাম আলো বেশি যদি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় তাহলে অভিলম্বের দিকে বেঁকে যাবে অর্থাৎ এক্ষেত্রে আপাতন কোণ আর এটা প্রতিসম কোণ তাহলে প্রতিসম কোণের মান হবে কম আপাতন কোণের মান হবে বেশি তো আমাদের দুই নম্বর প্রশ্নের উত্তর কমপ্লিট যে আলোক রশ্মি দিক পরিবর্তনের নিয়মটা কি বা আলোক প্রতিসরণের নিয়মটা কি আলোক প্রতিসরণের নিয়ম হচ্ছে আলোক রশ্মি গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে অবিলম্ব থেকে দূরে সরে যাবে আর হালকা থেকে গণমাধ্যম গেলে অবিলম্বের দিকে বেঁকে যাবে আসো আমরা এবার আলোক প্রতিসরণের সূত্র শেখার চেষ্টা করি আলোক প্রতিসরণের ব্যাপারে দুটি সূত্র এখানে আছে প্রথম সূত্র হচ্ছে আপতিত রশ্মি প্রতিসরিত রশ্মি এবং বিপেতলের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে অবস্থান করে যেটা অনেকটা আলোকতি ফলনে যে সূত্রটা আছে প্রথম সূত্র তারই মতোই আমি আবার বলি আলোকরশ্মি আপতিত রশ্মি প্রতিসরিত রশ্মি এবং আপতন বিন্দুতে বিপেতলের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে অবস্থান করে অর্থাৎ আমরা যেটা দিকে দেখাতে পারি এখানে এটা হচ্ছে আপতিত রশ্মি এটা আপতিত রশ্মি আপতিত রশ্মি এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি আর এটা হলো অবিলম্ব অবিলম্ব এটাকে আমরা বলতে পারি বিবেদ্ত আর এটা হচ্ছে আপতন বিন্দু আপতন বিন্দু তাহলে একটু খেয়াল করো যে আপতিত রশ্মি প্রতিসরিত রশ্মি আপতন বিন্দুতে বিপেতলের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে অবস্থান করবে ভিন্ন কোনো সমতল হওয়া যাবে না এবার দুই নম্বর সূত্র দুই নম্বর সূত্রটা বেশ ইম্পর্টেন্ট এই দ্বিতীয় সূত্র নম্বর সূত্রে বিজ্ঞানী স্নেলের নাম অনুসারে এটাকে স্নেলের সূত্র বলা যায় এটা খুবই গুরুত্বপূর্ণ একটু খেয়াল করো এক জোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক থাকে তো আসো আমরা চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে আমাদের দ্বিতীয় নম্বর সূত্রটা বলছে এক জোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক থাকে ধরো আমরা দুইটা মাধ্যমকে দিলাম এটা হলো ধরো ঘন মাধ্যম এটা হচ্ছে হালকা মাধ্যম তো একটা গেল দিকের রশ্মি যেটা আই কোণে আই ওয়ান কোণে তোমরা জানো যে ঘন থেকে হালকা গেল অবিলম্ব থেকে দূরে সরে যায় তো এটাকে দিলাম আর ওয়ান আর এখানে আমরা বর্ণনা দিলাম ধরো লাল বনের আলো তোমরা একটু খেয়াল করো লাল বনের আলো এবার আমরা যদি এই মাধ্যম দুটা ফিক্সড রেখে বর্ণটাকেও ফিক্সড রেখে যদি শুধুমাত্র বা কোনটাকে পরিবর্তন করি দেখো এখানে কোণের পরিমাণ দিলাম আমরা আই টু যার কারণে প্রতি সম্পূর্ণ মান কত হলো আর টু এক্ষেত্রে কিন্তু আমি মাধ্যম ঠিক রাখছি এবং আলোর বর্ণটাও ঠিক রাখছি যেমন এটা লাল বর্ণ তাহলে কী হবে বলছে আপতন কোণের সাইন আপতন কোণ মানে কি সাইন আই ওয়ান বাই সাইন আর আপতন কোণের সাইন এবং প্রতিসম কোণের সাইনের অনুপাত ফিক্স থাকবে ধরো এটা রেজাল্ট হলো এক্স সাপোজ আমরা একটা মান ধরলাম এক্স তাহলে এবার সাইন আই টু বাই সাইন আর টু এর মান কী হবে এক্স ই হবে যদি তুমি এরকমভাবে আরেকটা অ্যাঙ্গেল নাও যেটা আই থ্রি সেটা এদিকে লিখে থাকবে এটা নাম হবে আর থ্রি তাহলে আমরা লিখতে পারবো সাইন আই থ্রি বাই সাইন আর থ্রি ইকুয়াল এক্স এটা মনে রাখতে হবে অর্থাৎ যদি দুটি শর্তকে আমরা মেনটেন করি যে মাধ্যম দুটা ফিক্সড থাকবে এবং তাদের কোণগুলোও একই থাকবে কোণগুলো ভিন্ন হবে কিন্তু বর্ণটা একই থাকবে সেক্ষেত্রে সাইন দ্বয়ের অনুপাত কী হবে ফিক্সড হবে একই থাকবে কিন্তু আমরা যদি কোণ পরিবর্তনের সাথে সাথে রং পরিবর্তন করি কিংবা কোণকে ফিক্সড রেখে যদি আমরা অন্য কোণের আলো দেই একই কোণে তাহলেও কিন্তু আমরা আলোক প্রতিসরণের যে মানটা আলোক প্রতিসরণ আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একই আসবে না তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো
তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি তিনটি বিষয় নিয়ে আলোচনা করলাম। একটা আলোচনা বিষয় হলো আলোক প্রতিসরণ কি, দুই নম্বরটা হলো আলোক প্রতিসরণের নিয়ম কি, তিন নম্বরটা হচ্ছে যে আলোক প্রতিসরণের দুটি সূত্র। আশা করি তোমরা ক্লাস দুটি ভালোভাবে বুঝতে পারছো। তো আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।